সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত। গোলাপি বলে দিন রাতের টেস্টে উইকেট রক্ষক হিসেবে খেলবেন কে, ঋদ্ধিমান সাহা না ঋষভ পান্ত? মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনই বা করবেন কে? অ্যাডিলেডে টেস্টে ভারতের প্রথম এগারো নিয়ে ক্রিকেট মহলে চলছিল চর্চা, বিশেষ করে মায়াঙ্কের সঙ্গী ওপেনার, উইকেটকিপার ও তৃতীয় পেসার কে হবেন তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। ভারতীয় দল পরিচালন সমিতি টেস্টের একদিন আগেই সব জল্পনায় দাড়ি ফেলে দিয়ে জানিয়ে দিয়েছে দল, মায়াঙ্কের সঙ্গী হিসাবে শুভমান গিল বা লোকেশ রাহুল নয়, ভরসা রাখা হয়েছে পৃথ্বীর উপর। উইকেটকিপার হিসাবে ঋষভ পন্থ নয়, বেছে নেওয়া হয়েছে ঋদ্ধিমান সাহাকে। আর যশপ্রীত বুমরা মোহাম্মদ শামির সঙ্গে তৃতীয় পেশার হিসেবে থাকছেন উমেশ যাদব, একমাত্র স্পিনার হিসাবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। সো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক ভারতীয় দলের প্রথম একাদশটা কেমন হলো। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন প্রথমে ভারতীয় দলের প্রথম একাদশটা দেখে নেওয়া যাক। নম্বর ওয়ান বিরাট কোহলি ক্যাপ্টেন, নম্বর টু মায়াঙ্ক আগরওয়াল, নম্বর থ্রি পৃথ্বী স, নম্বর ফোর চেতেশ্বর পূজারা, নম্বর ফাইভ অজিঙ্কা রাহানে ভাইস ক্যাপ্টেন, নম্বর সিক্স হনুমা বিহারি, নম্বর সেভেন ঋদ্ধিমান সাহা, নম্বর এইট রবিচন্দ্রন অশ্বিন, নম্বর নাইন উমেশ যাদব, নম্বর টেন মোহাম্মদ শামি এবং নম্বর ইলেভেন যশপ্রীত বুমরা। এবার দেখে নেওয়া যাক প্রথম এগারো জনের মধ্যে আর কোন কোন প্লেয়ার আছেন। নম্বর টুয়েলভ শুভমান গিল, নম্বর থার্টিন কে এল রাহুল, নম্বর ফোরটিন কুলদীপ যাদব, নম্বর ফিফটিন্থ ঋষভ পন্ত, নম্বর সিক্সটিন্থ নবদীপ সাইনি, নম্বর সেভেন্টিন্থ মোহাম্মদ সিরাজ এবং নম্বর এইটিন্থ রবীন্দ্র জাদেজা। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।